ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জিজ্ঞাসালয়ের পক্ষ থেকে স্বাগতম জানাই। আমরা প্রত্যেকেই ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য নিজেরা নিজেদের মতন প্রিপারেশন নিই, কিন্তু সেটা কি সঠিকভাবে হয়? না, কিছু প্রিপারেশন নিতে গেলে কিছু নিয়ম ভালোভাবে ফলো করতে হয়, যেমন কোয়ালিফিকেশন দিক থেকে, এজ দিক থেকে, সিলেকশন প্রসেসটা যে কীভাবে রয়েছে সেটাও দেখতে হয়, আর পার্সোনালিটি টেস্টটাও আমাদেরকে লক্ষ্য করতে হয়, এবং দেখতে হয় যে কোন গ্রুপে কত স্যালারি রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল পেজে, দেখে নেব কোয়ালিফিকেশান, এজ, সিলেকশন প্রসেস এবং পার্সোনালিটি টেস্ট এবং পোস্ট অ্যান্ড জব স্যালারি সম্পর্কে কী কী রয়েছে। দেখে নিই, আমরা প্রথমে দেখে নিই কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা আমরা দেখে নিই। কোয়ালিফিকেশান এক নম্বরে কী রয়েছে দেখে নিই, এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। আমাদের এখানে বলা হয়েছে যে ইউনিভার্সিটি থেকে অন্তত গ্র্যাজুয়েশন পাসটা করতে হবে, এবং দ্বিতীয়তে কী আছে, স্পিক ইন বেঙ্গলি, অবশ্যই বাংলা বলতে হবে ক্যান্ডিডেটকে, এবং এটা কিন্তু নেপালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার আমরা চলে আসবো এজ। দেখো এজটা গ্রুপ অনুসারে ভাগ করা হয়েছে, কীরকম গ্রুপ এ আর সি এর ক্ষেত্রে কী রয়েছে, 21 থেকে 36, টোটাল 21 থেকে 36 ইয়ার্স পর্যন্ত যখন বয়স থাকবে ততদিন তুমি এক্সামে বসতে পারবে। বি এর ক্ষেত্রে কী আছে, 20 থেকে 36, আর ডি এর ক্ষেত্রে আছে 21 থেকে 39, কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে এসসি এসটিদের জন্য 5 বছর, আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, আর যারা ফিজিক্যাল একটু প্রবলেম রয়েছে পিডাব্লিউডি তারা 45 বছর বয়স পর্যন্ত তারা এক্সামে বসতে পারবে। এই ছিল এজ লিমিট। আমরা দেখে নিলাম কোয়ালিফিকেশান, এজ লিমিট। এবার আসবো সিলেকশন প্রসেস, মানে কীভাবে যে ডাব্লিউবিসিএস যে এক্সাম হয় এর সিলেকশন প্রসেসটা কী রয়েছে। প্রথমে রয়েছে কি, প্রিলিমিনারি এক্সাম, তারপরে আসবো আমরা মেন এক্সাম, তারপরে তৃতীয় ধাপে হবে পার্সোনালিটি টেস্ট। দেখে নিই যে প্রিলিমিনারি এক্সামে কোন কোন সাবজেক্টগুলো আছে। দেখো স্টুডেন্টরা, প্রিলিমিনারি যদি এক্সাম দিতে হয় তাহলে কিন্তু 200 মার্কের এমসিকিউ এক্সাম আছে। প্রথমে এমসিকিউ টাইপ হয় প্রিলিমিনারি। তা সাবজেক্টগুলো রয়েছে কি, ইংলিশ কম্পোজিশন থেকে 25 মার্ক, জেনারেল সায়েন্স থেকে আছে 25 মার্ক, কারেন্ট ইভেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট, যেগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলে জানি, এখান থেকে আছে 25 মার্কের, এবং তারপরে আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে আছে 25 মার্কের, এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলটা খুব স্পেশালভাবে এখানে ধরা হয়, এবং এই দুটো মিলে একটা সাবজেক্ট করা হয়েছে যেটা ভূগোল বলে আমরা, এখান থেকে আছে 25 মার্ক, এবং তারপরে আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক, এখান থেকে আছে 25 মার্কে, আর আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেখান থেকে আসবে 25, আর যেটা ম্যাথামেটিক রয়েছে সেখান থেকে আছে 25 মার্ক। টোটাল 200 মার্কের প্রিলিমিনারি এক্সাম দিতে হয়। এবার তোমরা ভাবো যে প্রিলিমিনারি এক্সাম দিলে টোটাল কাট অফ কেমন আসে, ধরো 120 কাট অফ এরকম আসে, 120 যে পাবে সে মেন এক্সামের জন্য বসতে পারবে। টার্গেট তাহলে ভালোভাবে করে নিতে হবে। এবার দেখে নিই যে মেন এক্সামের জন্য কী কী বিষয় রয়েছে। হিস্ট্রি ও জিওগ্রাফির ওপরে আমরা অলরেডি ভিডিও চালু করে দিয়েছি, এবং ক্লাস ফ্রি অনলাইন ক্লাস করানো হচ্ছে। তোমরা যদি দেখতে চাও উপরে থাকা আই বাটনে ক্লিক করো, আর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে প্রবেশ করে ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার আমরা দেখে নিই যে মেন এক্সামে কী সিলেবাস রয়েছে। এক নম্বর আছে বেঙ্গলি, যেখানে আমাদেরকে লিখতে হবে যে লেটার রাইটিং, লেটার রাইটিং আছে, আর আছে কি না ট্রান্সলেশন করতে হবে ইংলিশ টু বেঙ্গলি, 150 ওয়ার্ডের লেটার আছে, আর 200 ওয়ার্ডের রিপোর্টও আছে, পিসিডি টোটাল গ্রুপেই এটি 200 মার্কের। এবার দেখে নেব দ্বিতীয়ত কী আছে, ইংলিশ, ইংলিশও 150 ওয়ার্ডের লেটার লিখতে হবে ডেসক্রিপটিভ, আর আছে কি না যে কম্পোজিশন অফ ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, এটাও এ বি সি টোটাল গ্রুপে 200 মার্কে এক্সাম দিতে হবে। এবং আমরা তৃতীয়তে দেখে নিই যে তৃতীয়তে কী রয়েছে, জেনারেল স্টাডিজ ওয়ান, জেনারেল স্টাডিজ ওয়ানে আছে কি ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল ইমফেসিস অন ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড, এবং দ্বিতীয় কী রয়েছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়ান উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এর ওপর থেকে থাকবে 200 মার্কের এ বি সি ডি টোটাল গ্রুপেই। এবং চতুর্থে কী রয়েছে, জেনারেল স্টাডিজ টু সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সমেন্ট এনভায়রনমেন্ট জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এর ওপর থেকে থাকছে 200 মার্কের এ বি সি ডি টোটাল গ্রুপে থাকছে 200 মার্ক করে এক্সাম। 5 নম্বরে কী রয়েছে যে ইন্ডিয়ান ইকোনমিক আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর ওপর থেকে 200 মার্ক টোটাল গ্রুপ, যে এ বি সি ডি টোটাল গ্রুপ রয়েছে প্রত্যেককেই যে 200 মার্কের এক্সাম দিতে হবে। 6 নম্বরে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং,
200 মার্কের এক্সাম দিতে হবে, যে এ বি সি ডি টোটাল গ্রুপ যে রয়েছে সেই টোটাল গ্রুপকেই এর উপরে এক্সাম দিতে হবে। এবার আসছে কি যে অপশনাল সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট একমাত্র শুধুমাত্রই অপশনাল সাবজেক্ট এ এবং বি এই গ্রুপের উপরে নিতে পারবে। এই গ্রুপে যারা এক্সাম দেবে তারাই অপশনাল সাবজেক্টটিকে চয়েস করতে পারবে, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে অপশনাল সাবজেক্টটি নেই। তারপর আছে যে পার্সোনালিটি টেস্ট, মার্ক হচ্ছে যে গ্রুপ এ এর জন্য 200, গ্রুপ বি এর জন্য 200 এবং গ্রুপ সি এর জন্য 150 এবং গ্রুপ ডি এর জন্য 100, এর উপরে পার্সোনাল টেস্ট হবে। দেখে নিই যে আমরা এই টোটাল 8টি মেন সাবজেক্টের উপরে টোটাল কত মার্ক এক্সাম দিতে হবে। গ্রুপ এর ক্ষেত্রে 1800 এবং গ্রুপ বি এর ক্ষেত্রে 1800, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে আলাদা। গ্রুপ সি এ রয়েছে 1350 এবং গ্রুপ ডি এ রয়েছে 1300। টোটাল এই সাবজেক্টের উপরে মেন এক্সাম। আমরা অপশনাল সাবজেক্টটা একবার দেখে নিই যে সাবজেক্ট অপশনাল সাবজেক্ট এবং এর কোড নাম্বার, বেঙ্গলি বেঙ্গলি কোড নাম্বার 1, হিন্দি হিন্দির কোড নাম্বার 2, সংস্কৃত এর কোড নাম্বার 3, ইংলিশ কোড নাম্বার 4, পাল এর কোড নাম্বার 5, অ্যারাবিক এর কোড নাম্বার 6, এরকম আরও বিভিন্ন সাবজেক্ট আছে। আমি সাবজেক্টের লিস্টটা একবার দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে একবার দেখে নাও, ঠিক আছে? তাহলে আমরা কোয়ালিফিকেশন, এজ লিমিট, সিলেকশন প্রসেস, মার্কস অফ দ্য পার্সোনালিটি টেস্ট সমস্ত জেনে গেলাম। আরেকটি বাকি রইল পোস্ট অ্যান্ড জব স্যালারি। খুব শীঘ্রই আমরা পোস্ট অ্যান্ড জব স্যালারি নিয়ে আলোচনা করব, আর সাথে থাকবে যে WBCS এক্সামের জন্য যে কোন কোন বইগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো আলোচনা করব, আর আলোচনা করব যে কতক্ষণ ধরে পড়া আর কোন ক্লাস থেকে স্টার্টিং করা সেই নিয়েও আমরা মোটিভেশন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। যদি জিকেস্টল চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন রাখো, আরও নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকো, আর এডুকেশন বিষয়ে বিভিন্ন তথ্য পেতে ডেসক্রিপশনে থাকা লিঙ্কের প্রবেশ করো। ধন্যবাদ, জয় হিন্দ।